এসএসসি ও এইচএসসি 2023 সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ। করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে অনেকটা পিছিয়ে ছিল। বর্তমান সময়ে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া এসএসসি ও এইচএসসি 2023 পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে 2020, 2021 এবং 2022 সালের শিক্ষার্থীদের বইয়ের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়। তার উপর মূল পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। অন্যদিকে আগামী বছর অর্থাৎ 2023 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা বোর্ড পরীক্ষার আয়োজন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসের উপর, এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি আরও জানান, যেহেতু গত কয়েকটি বছর সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা নেওয়া হয়েছে, তাই আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হবে যার উপর মূল পরীক্ষা আয়োজন করা হবে। অন্যদিকে সংক্ষিপ্ত সিলেবাস কতটুকু কমানো হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানায়, 2022 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছিল বইয়ের 70% অংশ নিয়ে। এক্ষেত্রে আগামী বছর অর্থাৎ 2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের ক্ষেত্রে 70% বা তার কম বেশি হতে পারে। তো এসএসসি ও এইচএসসি 2023 সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। সিলেবাস নিয়ে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কাজ শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি সিলেবাস শেষ করে তারা শিক্ষা মন্ত্রণালয়ের নিকট জমা দিবে। পরবর্তীতে সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। সিলেবাস কবে প্রকাশিত হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, সিলেবাস এখনও তৈরি করা হয়নি। সিলেবাস তৈরি করে শিক্ষার্থীদের নিকট পৌঁছে দিতে আগামী জুন পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে আপাতত শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে ব্যস্ত সময় পার করছে। খুব শীঘ্রই সিলেবাস শেষ করে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সেটা প্রকাশ করা হবে।